যুক্তরাষ্ট্রে আঘাত হানা শক্তিশালী হারিকেন হেলেনের তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে 43 জনে পৌঁছেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে ফ্লোরিডার উত্তর পশ্চিমাঞ্চলে আঘাত হানে 4 ক্যাটাগরির এই হারিকেন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দক্ষিণ ক্যারোলিনায়, ওই এলাকায় নিহতের সংখ্যা 17। স্থানীয় কর্মকর্তারা 6টি ভিন্ন কাউন্টিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিতে ডুবে গেছে রাস্তাঘাট, বন্ধ করে দেওয়া হয়েছে ফ্লোরিডা বিমানবন্দর, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় 40 লাখ মানুষ। ঝড়ের প্রভাবে নানাভাবে আহত হয়েছেন অনেকে, তাদের হাসপাতালে নেওয়া হয়েছে, অব্যাহত আছে উদ্ধার তৎপরতা। বন্ধ করে দেওয়া হয়েছে ফ্লোরিডা ও আশেপাশের অঙ্গরাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান।